नमस्कार বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া প্রত্যেক দিনের দৈনন্দিন ভিডিওর আপলোড আপনার কাছে আগে পৌঁছে যাবে। आज ये वीडियोते आपनादेर संगे आलोचना करब आर्थिक श्रीवृद्धिर जन्य अत्यंत चमत्कारी छटी उपायेर विषय। आपनी हयतो चलते चलते कोनो बड़ो लोककेके देखले अर्थात आर्थिक धनसम्पन्न मानुषके देखले आपनार मने मने इच्छे हय जे आमी जदि अमन होते पारतम। आर किछु मानुष ये चिंता करते करते तार साराटा जीवन काटिये फेले किन्तु स्वप्नई अधरा थेके जाय। কিন্তু জ্যোতিষশাস্ত্রের এমন কিছু উপায় বা টোটকা রয়েছে যেগুলো যদি সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে করতে পারেন এবং বিশ্বাসের সঙ্গে করতে পারেন এবং জীবনে সেই বিশেষ উপায় অবশ্যই যদি পজিটিভলি নিয়ে এগোতে পারেন আপনাদের জীবনে আর্থিক শ্রীবৃদ্ধি হবেই হবে। তাই সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে এই বিশেষ উপায় বা টোটকা করতে হবে, আর এই বিশেষ উপায় বা টোটকা আপনার জীবনকে সমৃদ্ধ করতে পারে। তবে আপনাদের মনে করিয়ে দেব এই বিশেষ ছটি উপায়ের অন্তত তিন থেকে চারটি উপায় অবশ্যই করতে হবে। ছটি উপায়ের ছটি করতে পারলেও আপনারা ভালো ফল পেতে পারেন। সিঁদুর দিয়ে আপনারা যদি আপনারা অশ্বত্থ গাছের পাতাতে রাম নাম কথাটি লিখুন, অথবা লাল চন্দন দিয়ে আপনি এই বিশেষ রাম নামটি লিখতে পারেন, আর তা এই বিশেষ মঙ্গলবারের সন্ধ্যাতে করুন। সেই সাথে অল্প একটু মিষ্টি আপনারা ভোগ দিয়ে কোনো হনুমান মন্দিরে আপনি এই বিশেষ পাতাকে নিবেদন করুন। এই বিশেষ উপায়ে অর্থ বৃদ্ধির বিশেষ সুযোগ আপনার জীবনে আসবে। শুক্রবার যদি আপনারা কোনো তুলসী মন্দিরে বা তুলসী মঞ্চে আপনি একটি গাওয়া ঘিয়ের প্রদীপ নিবেদন করেন, সেক্ষেত্রে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন, যা আপনার জীবনে অর্থনৈতিক সমস্যাকে দূর করতে বিশেষ সাহায্য করবে। আপনার অর্থ রাখার স্থানে যদি কালো কুঁচ ফল রাখতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন। শুক্লাপক্ষের প্রথম শুক্রবার অর্থাৎ আগামী শুক্রবারে এই বিশেষ উপায়টি করতে পারেন। কোনো কৃষ্ণ মন্দির অথবা নারায়ণ মন্দিরে গিয়ে আপনারা নবছরের কম বয়স্ক মেয়েদেরকে ক্ষীরের বিশেষ ভোগ, তার সঙ্গে মিশ্রী ভোগ আপনারা অবশ্যই তাদেরকে খাওয়ান। সেই সাথে কোনো লাল বস্ত্র বা বস্তু আপনি দান করুন। সেই সাথে অবশ্যই দক্ষিণা আপনি দিতে ভুলবেন না। এই রকমই উপায় যদি আপনারা পরপর তিনটি শুক্রবার করেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। ধীরে ধীরে আপনার জীবন থেকে দুর্ভাগ্য দূর হয়ে যাবে। হঠাৎ যদি আপনার খরচের পরিমাণ দিন দিন বাড়তে থাকে তাহলে মঙ্গলবার কিংবা শুক্রবার আপনারা হনুমানজির মন্দিরে গুড় এবং তিলের বিশেষ ভোগ আপনারা নিবেদন করুন এবং সেই সাথে ১১ বার হনুমান চল্লিশা পাঠ করুন। এই বিশেষ উপায় পরপর তিনটি মঙ্গলবার কিংবা তিনটি শুক্রবার আপনি করুন। পরবর্তী যে উপায়ের কথা বলবো, যে পুষ্যা নক্ষত্রে যদি আপনারা এই বিশেষ চমৎকারী উপায় করেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। শ্বেত অপরাজিতার আপনি যদি মূল নিয়ে গৃহে আনেন এবং তা ভগবান শিবের সামনে তা রেখে ভগবান শিবের পূজা অর্চনা করে তা আপনার গৃহের অর্থ রাখার স্থানে একটি রূপোর বিশেষ কৌটোতে বা কন্টেনারের মধ্যে আপনি তা যদি আপনার অর্থ রাখার স্থানে রাখতে পারেন তাহলে ধীরে ধীরে আপনাদের আর্থিক সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে। তো বন্ধুদের কাছে আশা করব যে শাস্ত্রের সঙ্গে সম্বন্ধযুক্ত এই রকমই ছোট ছোট উপায় জানার জন্য অবশ্যই আমার প্রত্যেক দিনের ভিডিও আপনারা দেখার চেষ্টা করুন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।